তিনি আদিবাসী কবি থাকেন দক্ষিণ দিনাজপুর জেলার বংশহারি ব্লকের একেবারে শেষ প্রান্ত চটকাহার গ্রামে টিনের ঘরে স্ত্রী ছেলে এবং নাতনিকে নিয়ে বসবাস করেন প্রবীণ আদিবাসী এই কবি ভোজরায় হেমরম কৃষিকাজে ব্যবহৃত জল উত্তোলনের কাজে খুব সাধারণ বেতনে চাকরি করতেন মেশিন চালিয়ে কৃষকদের জমিতে জল দিয়ে জমির আলের উপর বসে লিখতেন কবিতা আদিবাসী এবং বাংলা ভাষায় বহু কবিতা সহ ছোট বড় বিভিন্ন উপন্যাস লিখেছেন ভোজরায় ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক পুরস্কার এবং সুনাম কুড়োলেও আজ পর্যন্ত কোনো সরকারি সুযোগ সুবিধা পাননি তিনি পেনশনের সামান্য টাকায় সংসার চালানোয় বই ছাপানোর টাকা জোগাড় করতে পারছেন না প্রবীণ এই লেখক মেলেনি সরকারি প্রকল্পের পাকা ঘরও বই লেখালেখির দিক দিয়ে আমার দিনটা চলে যায় এই পর্যন্ত প্রায় 30-35টা মতো বই ছাপিয়েছি আমার যে বইগুলো যেগুলো সান্তালিতে যেগুলো ইউনিভার্সিটিতে পড়ানো হয় সেখানেও আমার ওই সান্ডিস বইটা সিলেবাস করে পড়াশোনা করে এখনও বই লিখি তবে এখন অসুবিধায় পড়াই দিচ্ছি চাকরি বাকরি যখন চলে গেছে টাকা পয়সার অভাবে বই লেখাই আছে ওটা ছাপাতে পারছি না এলাকার লোকজন থেকে শুরু করে আশেপাশের গ্রামের বাসিন্দারা এই লেখকের কবিতা সহ বিভিন্ন উপন্যাস শুনতে এখন ভিড় করে তার ছোট্ট কুটিরে কিন্তু গ্রামের বাসিন্দাদের একটাই বক্তব্য এই লেখককে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না রাজ্য সরকার কি কারণে তাকে প্রাপ্য সম্মান দিচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা উনি একটা লেখক এটা আমরা জানি ভালো করে এবং ওনাকে জেঠু বলে আমরা সম্মান দিই উনি লেখক কিন্তু লেখকের মর্যাদাটা উনি কোনো সময় পান না কারণ ওনার যা অবস্থা বাড়ি একদম বাড়ি শোচনীয় উনি কোনো রকমভাবে সরকারি সুযোগ সুবিধা পান না কোনোদিন দেখলাম না ওনার বাড়িতে নেতা মন্ত্রী বা কোনো শাসক দলের লোক এসে ওনার পাশে দাঁড়ালো কিংবা ওনার সঙ্গে কথা বললো কিংবা ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো সেটা আমরা জীবনে দেখতে পাইনি কিঞ্চিত পরিমাণ ওনার পেনশন পান ওই পেনশনের টাকা নিয়ে উনির ওষুধ এবং ওই টাকা নিয়ে খেয়ে বেঁচে আছে জীবিকা নির্ভর করছে তার একটা পরনে যে ভালো পোশাক সেটাও নাই উনি লেখক হয়ে এভাবে থাকতে হয় আমাদের দিক থেকে বলবো যে ওনার জন্যে সরকারি সুযোগ সুবিধা মিলে দেক এবং সরকারি যে সুযোগ সুবিধাতে উনি ভালো হয় একটা বাড়ি এবং ওনার থাকার ব্যবস্থা ওনার চলাফেরার ব্যবস্থা করে দেয় সরকারভাবে এটা আমরা সবসময় চাই অর্থের অভাবে বন্ধ বই ছাপানো ফলে জীবনের শেষ প্রান্তে এসে এই লেখকের ভয় তার লেখা কবিতা কি আদৌ বাক্সবন্দী হবে তবে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্লকের বিডিও সুদেশ নাপাল আমরা ডিআইসিও সাহেবের কাছে তেমন হলে ওনার ব্যাপারটা প্রমোট করার চেষ্টা করব আর যদি ওনার একটু ফিনান্সিয়াল আর্থিক অবস্থার অবনতি ঘটেছে তো আমরা খোঁজ নিচ্ছি লোকালি যদি কিছু অ্যাসিস্ট্যান্স দরকার হয় যা আমাদের ক্ষমতার মধ্যে আসবে তা আমরা দেওয়ার চেষ্টা করব আরসিটিভি সংবাদ বংশীহারী